এখান থেকে অনেক কিছু তো হয়, তোমরা জানোই টিউমার ওরকম ক্যান্সার এরকম কিছু ব্যাপার আছে অনেক কিছু। 9টার সময় আর বেরোচ্ছি 5:30, তাহলে বুঝতে পারছো তো ফুল বডি চেক আপ করতে গেলে। তো গুড মর্নিং সকাল সারা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, তোমাদের যেমনটা বলেছিলাম যে থার্সডে মানে বৃহস্পতিবার সকালে আসবে ব্লাড নিতে, তো সেদিকে এসে সব ব্লাড নিয়ে গেছে। আর আজকে আছে আমার আর সাহার ফুল বডি চেক আপ অ্যাপোলো হসপিটালে। আমার একটু হিচকি হচ্ছে, তো তাই আমি আর সাহা এই সকাল সকাল বেরিয়ে পড়ছি 8:30 সময়। সোনু যাচ্ছে আজকে বুমানের কাছে, ও সেই ফিরবে রাতের বেলাতে, ভাবতে হিচকুচ্ছে, ও সেই ফিরবে রাতের বেলাতে, তাই ওকে এখন ক্যাব করে দেবো, ও চলে যাবে ক্যাব করে বুমানের কাছে। আমি আর সাহা আজকে হয়তো সারা দিনটা বা দুপুরের দিকে হয়তো ফিরবো হসপিটাল থেকে, কেন পুরো ফুল বডি চেক আপ মানে পুরো দিনটা লাগে অ্যাপোলোতে, মানে অ্যাপয়েন্টমেন্ট না। তাও ব্লাড টেস্টগুলো হয়ে গেছে, এই একটা ইয়ে যে তাড়াতাড়ি হবে হয়তো। আর আদিকে রেখে যাচ্ছে পিকির কাছে, আদি থাকছে পিকির কাছে। তো এই হচ্ছে আপাতত আপডেট, আর এইভাবে আজকের দিনটা এখান থেকে শুরু করছি। যা খাবার দিচ্ছে একটাও ভালো লাগে না। গড়িতে হচ্ছে এখন 3টে, এখনো পর্যন্ত আমাদের কিছু টেস্ট শেষ হয়নি। সাহা ঢুকবে একবার TMT রিপোর্টের জন্য, টেস্টের জন্য। টায়ার্ড দেখতে পাচ্ছ, চুলটু পুরো উপরে বেঁধে নিচ্ছে উঠিয়ে একবারে, সব টেস্ট করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে সেই সকাল থেকে এসে। এখন 3টে বাজছে, এখনো পর্যন্ত শেষ হয়নি। বাড়ি যেতে যেতে মনে হচ্ছে 6:30 হবে, আর আদি সেই সকাল থেকে ফিরে এসে আমরা এতক্ষণে বেরোলাম। ঘড়িতে এখন বাজছে 5:30 বেজে গেছে, 5:30 বাজছে আর কি। তো এবার সারাদিন সেভাবে খাওয়া দাওয়া কিচ্ছু নেই, তার কারণ এইখানে সারাটা দিন এইসব টেস্ট করাতে চলেছে। সে এসছি 9টার সময় আর বেরোচ্ছি 5:30, তাহলে বুঝতে পারছো তো ফুল বডি চেক আপ করতে গেলে মানে একটা দিন পুরো তোমাদের যাবে। আর কত টাকা লাগলো বা কত টাকা লাগে কি ব্যাপার ফর্টিজে আর অ্যাপোলোতে, সেটা পরে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমাদের সুবিধা হয় যদি কেউ কোনো দিন জানতে চাও বা করাতে চাও আর কি। তো চলো আপাতত কিছু খাই, প্রচণ্ড খিদে পেয়েছে। আমি তো তাও মধ্যে একটু বাটার মিল্ক এসব খেয়েছি, সাহা কিচ্ছু খাইনি। তো এখন আবার যাবো খেতে, একটু খাই তারপর বাড়ি যাব। হাতেই একটা করে থলে ঝুলিয়ে দিয়েছে, দেখো সাহার হাতে থলে একটা, এই একটা করে থলে হাতে, সব টেস্ট করিয়ে পয়সা নিয়ে হাতে এবার থলে ঝুলিয়ে বলছে বাড়ি যাও। এই যে থলে অ্যাপোলোর, এই দেখ অ্যাপোলো লেখা আছে, এই যে অ্যাপোলো লেখা আছে, অ্যাপোলো লেখা নিয়ে বাড়ি যাও। অ্যাপোলোতে ডাক্তার দেখিয়ে ফুটে যায় এসে খেতে। তুই এই বলছি ডাক্তার দেখালে অ্যাপোলোতে খাচ্ছে ফর্টিজে, হাঁটতে বেরিয়েছি আর এখান থেকে দেখছি এই জিমে আমাদের প্রথম ইনস্ট্রুমেন্ট এসছে, তাই দেখতে এলাম। ও বাবা, এই হচ্ছে আমাদের জিমের ইনস্ট্রুমেন্ট, এই সাইকেলিংটা করেছে, সাইকেলিংটা করেছে তোরা আমার জন্য। হ্যাঁ, আর ট্রেডমিলটা ওইটা দিলেই হয়, থাক বাস, তাহলে আর কিছুর দরকার নেই। আর এটা ফিক্স না তো, তুই ফলাতে পারবি। কোথায় জানলাম? হসপিটাল থেকে এসে আবার এই বেরিয়েছি 7:30 নাগাদ পিকির সাথে হাঁটতে। পিকি আর আমি একটু ওয়াক করছি,
দেখি ডাক্তারে বলেছে হাঁটতে, আর ডাক্তারে কি কি বললো, কি প্রবলেম আছে সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো রাত্রিবেলায়। জানি না কখন ফিরবে, কখন পৌঁছাবো সেটা দেখতে হবে না। এখন ঠিক হচ্ছে কাকিমাকে ফোন করে যে যেদিনকে বাড়ি ফিরবো রাত্রে একটা বাজবে বোলপুরে, হয়তো যখন আমরা নামবো সেদিনকে পিকির বাড়িতেই থেকে যাবো না আমি বাড়ি চলে যাবো, সেই হিসেবে এখন ডিসাইড হচ্ছে হাঁটতে। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটাই, যে কত টাকা কি লেগেছে। তো এই যে এরকম ওরা দেয় এটা অ্যাপোলো থেকে, এখানে সব প্যাকেজগুলো লেখা আছে কি কি প্যাকেজ তুমি নিতে চাও, এই যে এগুলো সব প্যাকেজ। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে অ্যাপোলো এক্সিকিউটিভ হেলথ চেকস। তো এটার মধ্যে আছে নটা টেস্ট এরা করে, তার মধ্যে এরা হচ্ছে একটা হচ্ছে ব্লাড স্যাম্পেল চেক, সেটা তো আছেই। তো সেটা তোমরা চাইলে মানে আগের দিন মানে আগে থেকেই ব্লাড দিয়ে দিতে পারো, একদিন আগে ওরা ঘরে এসে নিয়ে যাবে ফ্রিতে, কোনো ওটার জন্য পয়সা লাগে না। তো ওরা ঘরে এসে ব্লাড স্যাম্পেল নিয়ে যাবে, আর তার সঙ্গে ইউরিন টেস্ট, ইউরিনটাও স্যাম্পেলটাও নিয়ে যেতে পারে, আর কেউ যদি চাও স্টুলস স্যাম্পেলও ওরা নিয়ে যেতে পারে। তো এগুলো ওরা ঘরে থেকে কালেক্ট করে। তো এই একটা টেস্ট আছে, ব্লাড টেস্ট আছে, তারপর আছে তোমার এক্সরে, চেস্ট এক্সরে, তারপর আছে ইউএসজি না গো এটা, হ্যাঁ ইউএসজি আছে, তারপর আছে ইসিজি আছে, তারপর আছে ইকো টেস্ট আর টিএমটি। ইকো টেস্ট আর টিএমটিটা রিলেটেড, টিএমটিটা ওই তোমার হার্ট বিটের মানে ওই ফাংশন সব কিছু, তোমাকে থ্রেডমিলে দৌড়ানো করাবে আর ওরা মানে স্পিডটা বাড়াবে কমাবে, দেখবে তোমার ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছে কি না সব, এইটা হচ্ছে টিএমটির টেস্টটা। আর এই যে একটা টেস্ট আছে পিএফটি, পুলমোনারি ফাংশন টেস্ট, যেটা হচ্ছে তোমার তোমাকে ফু দিতে হবে মানে ব্রিদিং নিতে হবে, ইনহেল ইন কি বলবো ইনহেল করতে হবে আবার আউট করতে হবে। তো ওইটাতে মানে কত তোমার ব্রিদিং পাওয়ারটা কত জোরে হচ্ছে আর কি, সেটা একটা টেস্ট আছে। আর তার সঙ্গে মেয়েদের জন্য স্পেশালি আছে যেগুলো হচ্ছে প্যাপ স্ক্যানার টেস্ট এর মধ্যে, আর তার সঙ্গে আছে কনসালটেন্সি ফিজ, মানে কনসালটেন্সি ফিজিশিয়ান কনসালটেন্সি আছে, গাইনিক আছে, আর লাইফস্টাইল কনসালটেন্সি, যেখানে তোমাকে ডায়েট চার্ট এগুলো সব দেবে আর কি। তো এই হচ্ছে টোটাল আর কি টেস্টের ইয়ে। তো এর মধ্যে ইএনটিটা আর আইটা নেই, তো আমার মনে হয় ওইটা থাকলে ভালো হতো। তো কেউ যদি চাও তাহলে সেইগুলোও ইনক্লুড করাতে পারো। তো এই সব কটা টেস্ট নিয়ে আমার পড়েছে 5,280 টাকা, না হ্যাঁ তো 5,280 টাকা, এটা হচ্ছে অ্যাপোলোতে। তো ফোর্টিজেও আমি জানি কদিন আগে পিকি আর ডিগিরা করিয়েছিল, ওদেরও ঠিক এরকমই প্যাকেজ পড়েছে। তো এইগুলো হচ্ছে প্যাকেজ। তো এবার বলি রিপোর্টের কথা, রিপোর্ট এমনি সব ঠিক আছে আমার আর সাহার দুজনারই। তো এই এই বডি চেক আপটা করানো কেন দরকার, বিশেষ করে মেয়েদের জন্য তো প্যাপ স্ক্যানারটা খুবই করা দরকার, ডাক্তারও বলছিল বছরে একবার করে তো করানো দরকারই। তো ওই টেস্টটা এগুলো সব নর্মাল আছে, কিন্তু আমার যেটা ধরা পড়ছে সেটা হচ্ছে আমার মানে ইউট্রাসে, ওভারির ওখানে ইউট্রাসের আমার সাইজটা নাকি বেড়েছে, মানে বড়, যেটা তুলনামূলক যেটা থাকে ওরা বলছে 7 সেন্টিমিটারের মধ্যে, মানে তার থেকে বেশি বড় হওয়া উচিত নয়, সেটা বড়। এবার সেটা বাড়তে থাকলে, কিন্তু আমার এখনও কোনো সিমটম নেই, কোনো কিছু সিমটম নেই বা কোনো কিছু অসুবিধা আমার হয় না, ইভেন সব কিছুই নর্মাল আমার আপাতত, মানে ডেইলি লাইফে সব কিছুই নর্মাল, তো কোনো অসুবিধা আমি এখনো পর্যন্ত ফিল করিনি। তো তাই বললো কোনো এখন কিছু ভয়ের বা আর্জেন্সি কিছু নেই, কিন্তু ইন ফিউচার আমাকে আবার 3 থেকে 6 মাসের মধ্যে আর একবার ওটা ফলো আপ করতে হবে, যেহেতু আমার ওটা ধরা পড়েছে সাইজটা ওটা বেড়েছে বড় আর কি, যেটা থাকে তার থেকে বড় হয়েছে আর কি সাইজটা। তো দেখতে হবে সেটা ডেভেলপড করছে কি না, আর ইন ফিউচার কোনো আমি কিছু অসুবিধা আমার ফেস করছি কি না, যদি করি তাহলে সঙ্গে সঙ্গে আমাকে আবার চেক আপ করাতে হবে। আর তার পারমানেন্ট সলিউশন হচ্ছে ওটা রিমুভ করা ইউট্রাসটা।
তো এটাই একটা শুধু এই বডি চেকআপে মানে ধরা পড়েছে, আর বাকি সব মোটামুটি নর্মালি আছে। এদিক ওদিক তো একটু একটু হয়, যেমন আমার হিমোগ্লোবিন খুব কম, এটা আগেও আমার সব ডাক্তার আমাকে বলেছে, এবং আদি হওয়ার সময় আমার এটা নিয়ে অনেক সমস্যা হয়েছে। আমার হিমোগ্লোবিন যেহেতু খুব কম তো তার জন্য ওষুধ দিয়েছে 2 মাসের। তো আমার মনে হয় এইসব একবার বছরে বডি চেকআপটা করা খুবই দরকার। এই যে জিনিসগুলো ছোটো ছোটো জানতে পারছি যে আমার কোনটা হাইরে আছে, কোনটা কি মানে কোনটাতে আমাকে কন্ট্রোল করতে হবে, এগুলো জানা খুব দরকার। আর আজকে এই বডি চেকআপটা করলাম বলেই এই যে ইউট্রাসটা যে বাড়ছে সেটা আমি জানতে পারলাম। ইউটাসটা বাড়লে পরে কি হয়, ওটা একটা টিউমারের রূপ নেয়, আর তারপর থেকে সেখান থেকে অনেক কিছু তো হয়, তোমরা জানোই টিউমার ওরকম ক্যান্সার এরকম কিছু ব্যাপার আছে, অনেক কিছু হয়। তো অত ওসব কিছু এখন বাড়াবাড়ি না, শুধু জাস্ট মানে সাইজটা একটু বড় সেটা বললো, আর ওসব কিছু নেই। তবে ওইগুলো হচ্ছে স্টেপস, ওয়ান বাই ওয়ান এগুলো হতে থাকে আর কি। তো এইগুলো ধরা পড়েছে, এইটা একটা ভালো জিনিস, তো সেটা নিয়ে প্রিকশন তো নিতেই হবে। আর যেহেতু আমার জেনেটিক একটা আছে, কারণ আমার দিদারও ইউট্রাসের ক্যান্সার হয়েছিল আর কি, তো ওই ক্যান্সার হয়ে দিদা মারা গেছিলেন, আর তারপর আমার মায়েরও ওই প্রবলেমটা ছিল, এবার মাকেও মানে সাডেন ইমিডিয়েট জানতে পারে যে ওটা খুবই মানে বাড়াবাড়ি মানে লাস্ট স্টেজে, তো মাকেও ইউট্রাসটা রিমুভ করতে হয়েছিল আর্জেন্টলি। তো একটা আমার এই জেনেটিক এই ব্যাপারটা আছে, তো আমাকে তাই এটার দিকে একটু কনসিয়াস হতে হবে, দেখতে হবে ফলো আপ করতে হবে কী ব্যাপার। আর বাকি সব নর্মাল, সাহারও মোটামুটি বাকি সব নর্মালই আছে, ছোটোখাটো তো এই দিকে ওদিকে একটু থাকেই, তো সেগুলো নিয়ে এত চিন্তা করার ব্যাপার নেই। ওগুলো ডেলি লাইফে আমাদের বেঙ্গলে তো জানোই একটু খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকে, তো সেইগুলোর জন্য একটু এফেক্ট তো হয়। তো বাস এই তো এই ছিল ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো টোটাল কস্ট পড়েছে, সাহার যেহেতু একটা অফিস থেকে ছিল তো সাহার ছিল পুরো ফ্রি, আমার লেগেছে তো আমার এটা পড়েছে 5,280 রুপিস। তো এই প্যাকেজটা, এখানে আরও অনেক প্যাকেজ আছে, এরকম পাওয়া যায় সব জায়গায় যেখানেই যাবে। ইভেন এর সঙ্গে হচ্ছে ব্রেকফাস্টটা ইনক্লুড, ওরা ব্রেকফাস্টটা ফ্রি দেয়। তুমি চেক আপ করানোর মানে যেগুলো ফার্স্টিং যেগুলো টেস্ট সেগুলো হয়ে গেলে ব্রেকফাস্ট করা ওরাই করায়, ব্রেকফাস্ট ওরা দেয়, ব্রেকফাস্টটা ফ্রি, আর বাকি তো সব টেস্ট। তবে সেই সকাল 9টায় বেরিয়ে আমরা কালকে ঘর ঢুকেছি 6:30 নাগাদ, সারাটা দিন কিন্তু চলে যায় বডি চেক আপ করতে। তো যাই হোক, এটা ছিল তোমাদের কাছে একটা ইনফরমেশন, আর আমার রিপোর্টে কী এসছে সেটাও তোমাদেরকে বলে দিলাম। সারা দিনটা আজকে ওই হসপিটালে কাটিয়ে একবারে ফুল টায়ার্ড হয়ে গেছি, তার মধ্যে একবার হাঁটতেও বেরিয়েছিলাম, ডাক্তারও বলেছে একটু হাঁটাহাঁটি করতে হবে। আর যেহেতু আমাদের সারাটা দিন অফিসে ওই 10-11 ঘন্টা বসে বসে কাজ, ওই কম্পিউটারের সামনে বসে থাকা, ওটা একটা বিশাল কারণ আমাদের হেলথ ঠিক না থাকার। তো যাই হোক, তাই জন্য হাঁটাহাঁটি করতে হবে। আর আজকে রাতের মেনু তাই ঠিক করেছি, খুব সিম্পল করব, রুটি পুটি করার মতো আজকের এনার্জি নেই, তাই একটু করছি মুগের ডাল আর একটু ঝোল ঝোল আলু পোস্ত আর গরম গরম ভাত, আর যে খেতে চাইবে তাকে একটু অমলেট করে দেওয়া হবে। তো এই হচ্ছে আজকে রাতের মেনু, এটাই ঠিক করেছি করব। আর সোনু এইমাত্র ফিরলো, 9টা নাগাদ ফিরলো বুমানের ওখান থেকে, ও সারা দিনটা ছিল আজকে বুমানের কাছে, ওরও দিনটা আজকে ভালোই কেটেছে, ও ফিরলো এখন, ওরও বলছে খুব খিদে পেয়েছে, তাই ওকে খেতে দিয়ে দেবো। আর এইদিকে দেখছি ফ্রিজে 1 বাটি দুধ জমেছিলো, আর তো হাতে মাত্র 1টা দিন মধ্যে সোমবার দিনকে বেরোনো, তাই ভাবলাম এই দুধটা একটা কিছু গতি করি, একটু পনির বানিয়ে নিই, তাই এই দুধটা এখন ফুটিয়ে এটাকে পনির করব। তার আগে খেতে দিয়ে দিই সোনুকে, সোনুর বেচারা খুব খিদে পেয়েছে, এই যে আলু পোস্ত গরম গরম ভাত মুগের ডাল আর একটা অমলেট করে দিয়েছি, এই হলো আজকে রাতের ডিনার। আর এই যে এবার কিছুই না, একটু ভিনিগার নিয়েছি আর ভিনিগারের সঙ্গে আর একটু জল মিশিয়েছি, ব্যাস এটা দিয়ে দেবো দুধের মধ্যে, তাহলে আমার ছানা রেডি হয়ে যাবে। তো চলো আর কি, এই ছানাটা করে রেডি করে নিই, তারপর আমি আর শাহ খেয়ে নেবো, সোনু আর আদিকে তো খেতে দিয়েই দিয়েছি, আমি আর শাহ খেয়ে নেবো, ব্যাস তাহলেই আজকে শুয়ে পড়বো তাড়াতাড়ি। আজকে ফুল টায়ার্ড, সারাদিন ওই হসপিটালে থেকে বসে বসে আর ওই টেস্ট করিয়ে করিয়ে টায়ার্ড হয়ে গেছি। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কিছু বানাইনি, তাড়াহুড়ো করে করলাম, আমরা ঢুকলাম 7টা নাগাদ ওই হসপিটাল থেকে, সারাদিন সে 9টায় বেরিয়ে, আদি আর সারাদিন ওদের বাড়ি, খুব মজাই হয়েছে, ঘরে রাত্রেবেলাতে না আসতে পারলে আরও ভালো হতো, ওটাই চাইছিল। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু এসছো আমার এই ফ্যামিলিতে, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরে আসবো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট অল, বাই বাই।